নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2024 সালের ইতিহাসের এমসিকিউ নিয়ে আলোচনা করছি। তো দেখো, এটা আমাদের সেট 14, মানে এর আগে 1 থেকে 13খানা সেট আমি সলভ করে দিছি। এটা আমাদের সেট নম্বর 14। ফার্স্ট প্রশ্ন, অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন বের অ্যান্সার অ্যাডাম স্মিথ। রোমান্টিকের প্রশ্ন, শিক্ষার উন্নতি কল্পে বছরে 1 লক্ষ টাকা খরচের কথা সরকার কোন আইনে বলেছিল? অ্যান্সার হবে সের অ্যান্সার চার্টার আইনে, চার্টার আইনে। পরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী হলেন বের অ্যান্সার হবে কিংবদন্তির নায়ক। 4 নম্বরের প্রশ্ন কি আছে? 4 নম্বরের প্রশ্ন আছে, চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রবর্তক ছিলেন, এর অ্যান্সার হবে লর্ড কর্নওয়ালিস। 5 নম্বরের প্রশ্ন, মুসলিম লীগ গঠন করেছিলেন, সিএর অ্যান্সার হবে আগা খান। পরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়ে প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল, এর অ্যান্সার হবে পর্তুগিজরা। 7 নম্বরের প্রশ্ন, ম্যাকাও বন্দর অবস্থিত, সিএর অ্যান্সার হবে চীনে হবে। 8 নম্বরের প্রশ্ন, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটার পিছনে বিয়ের অ্যান্সার হবে পুঁজির সহজলভ্যতা দায়ী ছিল। 9 নম্বরের প্রশ্ন, জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেন, এর অ্যান্সার হবে গান্ধীজি। 10 নম্বরের প্রশ্ন, ঠান্ডা লড়াই রাজনীতির অবলুপ্তি, সের অ্যান্সার দাতাত নামে পরিচিত। 11 নম্বর প্রশ্ন, প্রথম নির্জোট বেলগ্রেড সম্মেলন সভাপতিত্ব করেন, এর অ্যান্সার হবে জোসেফ টিটো। পরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, ভারতের লৌহ মানব বলা হয় ডি, এর অ্যান্সার হবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। 13 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের ধারণা ও বিষয়বস্তু আমেরিকার মস্তিষ্ক প্রসূত হলেও এর আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন বিয়ের অ্যান্সার চার্চিল। 14 নম্বর প্রশ্ন, আধুনিককালে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী দেশগুলি সবচেয়ে বেশি উপনিবেশ স্থাপন করে, এর অ্যান্সার হবে এশিয়া ও আফ্রিকায়। পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন কি বলেছে, জোকিস ম্যাসু ছিলেন, সের অ্যান্সার হবে ফরাসি জেনারেল। 16 নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়া অ্যান্সার হবে ডক্টর সুকর্ণ, জাপান হবে হিদিকি তেজো, ইংল্যান্ড হবে ক্লিমেন্ট এটলি, 4 নম্বরে আমেরিকা যুক্তরাষ্ট্র হবে রুজভেল্ট। এর অ্যান্সার হবে সের অ্যান্সার রোমান 1 সি, রোমান 2 এর ডি, রোমান 3 এ, রোমান 4 এর বি। আমাদের 17 নম্বরের প্রশ্ন কি আছে, ভারতীয়, তো দেখো এর অ্যান্সার হবে ভারতীয় কূটনীতিবিদ কেপিএস মেনন। আমাদের 18 নম্বরের প্রশ্ন কি বলেছে, 18 নম্বরের প্রশ্ন, ভারতীয় সংবিধান কার হাতে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করেছে, এর অ্যান্সার হবে রাষ্ট্রপতি। 19 নম্বরের প্রশ্ন, মায়ানমার ও শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে, বিয়ের অ্যান্সার 1948 সালে। 20 নম্বরের প্রশ্ন, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম, এর অ্যান্সার হবে ইন্দোনেশিয়া। 21 নম্বরের অ্যান্সার হবে এর অ্যান্সার চার্লস হজ। 22 নম্বরের অ্যান্সার হবে সের অ্যান্সার ইন্দিরা গান্ধী। তো দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, 23 নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার উর্ধু, ঠিক আছে উর্ধু যাকে বলে। 24 নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে সের অ্যান্সার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।